আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা চমৎকার এয়ারড্রপ অফার নিয়ে চলে আসলাম, আর আজকে যে অফারটা শেয়ার করব আমি আশা করি এখানে আপনারা সকলে জয়েন করবেন, কারণ আজকের অফারে জয়েন করলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। কারণ এরা হচ্ছে র্যান্ডমলি পিক করবে, এবং র্যান্ডমলি যদি পিক করে সেক্ষেত্রেও কিন্তু এখানে দেখেন যে 20,000 মানুষকে কিন্তু তারা পেমেন্ট করবে, মানে 20,000 উইনারকে তারা পেমেন্ট করবে। তো যেহেতু এখানে উইনারের মানে সংখ্যা অনেক বেশি, তো এখান থেকে কিন্তু পেমেন্ট পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। আর এখান থেকে উইন হইলে প্রায় $50 থেকে $100 পর্যন্ত আপনি কিন্তু আর্নিং করে নিতে পারবেন। সো অবশ্যই আপনারা এয়ারড্রপটাতে অংশগ্রহণ করবেন। কীভাবে অংশগ্রহণ করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনারা অংশগ্রহণ করবেন। সো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আজকের এয়ারড্রপ লিঙ্ক বলে একটা অপশন আছে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে, এবং টেলিগ্রাম চ্যানেলে আপনি এরকম একটি পোস্ট কিন্তু দেখতে পারবেন। সো এরকম একটি পোস্ট দেখার পরে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন না করে থাকেন, অবশ্যই জয়েন করে রাখবেন। সো জয়েন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট লিঙ্ক একটা অপশন আছে, জয়েন্ট লিঙ্ক। তো আপনি জয়েন্ট লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। সো জয়েন্ট লিঙ্কের উপর ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং এটা হচ্ছে glam.io-র মানে প্রজেক্ট। তো মানে তাদের সাইট থেকে তারা ইন্সপন্স মানে অফারটা শেয়ার করছে। তো এখানে যে অফারটা এখন দেখতে পাচ্ছেন যে অফারটি কিন্তু 12 দিন থাকবে, 12 দিন পরে কিন্তু অফারটা শেষ হবে। তারপরে এখান থেকে আমাদের উইনার লিস্ট দিবে যে কারা কারা এখান থেকে পেমেন্ট পাবে। সো একটু নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল তারা হচ্ছে 20,00,000 টোকেন কিন্তু তারা সাপ্লাই করবে, টোটাল 20,00,000 টোকেন সাপ্লাই করবে, এবং এখান থেকে আপনার হচ্ছে 20,000 মানুষ কিন্তু পেমেন্ট পাবে। যেখানে দেখতে পাচ্ছেন যে 20,000 মানুষ পেমেন্ট পাবে, এবং অফারটা দেখেন যে এখানে টাইম দেওয়া আছে, শুরু হয়েছে হচ্ছে 19 ডিসেম্বর এবং শেষ হবে হচ্ছে 31 ডিসেম্বরে শেষ হবে। এবং 31 ডিসেম্বরে শেষ হওয়ার পরে এখান থেকে তারা উইনার লিস্ট বের করবে যে কারা কারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবে। সো এবং এখান থেকে নিচে চলে আসলে এখান থেকে মানে অফারে জয়েন করার অপশনগুলো পেয়ে যাবেন আপনারা। তো আপনার যদি এখানে এরকম অপশন না আসে, এখানে যদি আপনার টুইটার কানেক্ট করতে বলে, তো আপনার টুইটার অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ আসবে। সো এখান থেকে আপনি আপনার কাজ করতে সুবিধা হবে, আপনি এখান থেকে দেখেন উপরে থ্রিডট আইকন আছে, এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আপনি গুগল মানে ওপেন ইন ক্রোম করে নেবেন। ওপেন ইন ক্রোম করে নিলে আপনার কাজটা করতে অনেক সুবিধা হবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আমাদের প্রথম যে টাস্কটা আছে সেটা হচ্ছে টুইটারের টাস্ক আছে। তো এখান থেকে আপনি এই টুইটারের টাস্কের উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পরে এরকম লোড নেবে। সো লোড নেওয়ার পরে এরকম একটা ক্যাপসা আসবে, তো আপনি ক্যাপসাটি সলভ করে নেবেন। অবশ্যই ক্যাপসাটি সলভ করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না। সো আমি ক্যাপসাটি সলভ করে নিতেছি। সো ক্যাপসাটি ভুল হয়েছে, তো আপনার ভুল হইলে আপনি ট্রাই করবেন, মাঝে মাঝে সঠিকটা দিলেও কিন্তু এখানে আপনার ভুল দেখায়। তো সেক্ষেত্রে আপনি ট্রাই করতে থাকবেন, ট্রাই করলে কিন্তু এটা আপনার ক্যাপচারটি ভেরিফাই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গেছে, তো আবার নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মানে আমাদেরকে ফলো করতে বলতেছে, তো এখান থেকে আপনি ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে টুইটারে নিয়ে যাবে, এবং টুইটার থেকে তাদেরকে অবশ্যই একটা ফলো করে দেবেন। তো এখান থেকে আমি ফলো করে দিলাম। ফলো করে দেওয়ার পরে এখান থেকে ফলো করে দিই, ফলো করে এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন আছে, সেখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখানে আবার ক্যাপসা দিবে, তো ক্যাপসাটি আপনি আবার সলভ করে নেবেন সিম্পলভাবে। তো এখান থেকে আমি ক্যাপসাটি সলভ করে নিতেছি। সো ভুল হয়েছে, তো এখানে ক্যাপসা আপনার ভুল হইলে আপনি ট্রাই করতে পারবেন। সো সমস্যা নাই, ক্যাপসা ভুল হইতেই পারে। তো দেখতে পাচ্ছেন ক্যাপচারটি সলভ করে নিয়েছি, এবং নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফার্স্ট যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়েছে। মানে প্রথম কাজটা ছিল হচ্ছে তাদেরকে একটা ফলো করা, এবং দুই নম্বর যে কাজটা আছে সেটা হচ্ছে তাদেরকে একটা রিটুইট করতে হবে। সো আবার সিম্পলভাবে আপনি +10 যেমন পয়েন্ট দেওয়া আছে পাশে, পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টে ক্লিক করে আমরা লোড নিবে, এখান থেকে ওকে করবেন। সো ওকে করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিটুইট অপশন আছে, তো রিটুইট অপশনে ক্লিক করবেন। রিটুইট অপশনে ক্লিক করার পরে সরাসরি আপনাকে কিন্তু আবারও নিয়ে যাবে হচ্ছে মানে টুইটার অ্যাকাউন্টে। তো এখান থেকে একটা রিটুইট করতে হবে তাদেরকে। তো এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করলে একটা রিটুইট অপশন আসবে, যে দেখতে পাচ্ছেন রিটুইট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে একটা লাইক করে দেবেন। সো লাইক করে আবার ব্যাক করবেন, ব্যাক করে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এবার যে 3 নম্বর যে স্টেপটা আমাদের আছে সেটা হচ্ছে এখানে তাদেরকে বলতেছে রিটুইট অ্যান্ড ট্যাগ 3 ফ্রেন্ড। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মানে
এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন, এখানে যে আমাদেরকে বলছে যে ট্যাগ করতে বলছে, কিন্তু তো ট্যাগটা আপনি কিভাবে করবেন, আপনি যে যে প্রথমে যে লিংকটা দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাকে দেখাই, যে এখানে এখানে আপনি আবার একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে দেখেন যে উপরে একটা অপশন আসছে, এই যে দেখেন এখানে আমি ক্লিক দিয়ে দিলাম, সো এই যে অপশন আসছে এখানে আপনাকে সাথে সাথে ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলাম আমার কিন্তু আবারও ওই পেজে নিয়ে আসবে। তো এই কাজটা আপনারা ফার্স্ট করে নেবেন যখন হচ্ছে ওই যে রিটুইট করলাম বা লাইক করলাম, তখন এই কাজটা করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনার এই কাজটা করতে হবে না। তো এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পরে এখানে আবার আপনি লাইক মানে রিটুইট অপশনে ক্লিক করে কয়েক টুইটে ক্লিক করবেন। সো কয়েক টুইটে ক্লিক করার পরে এখানে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন। সো ট্যাগ করে দিচ্ছি, দেওয়ার পরে নিচে যে হ্যাশট্যাগুলো আছে হ্যাশট্যাগুলো আপনি হচ্ছে কপি করবেন। সো কপি করার পর এখানে নিচে আপনি দিয়ে দিবেন। সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি টুইটে ক্লিক করবেন। সো টুইটে ক্লিক করার পরে এখান থেকে আপনি এই যে ভিউ যে অপশনটা আছে এই ভিউতে ক্লিক করবেন নিচে। সো ভিউতে ক্লিক করার পরে এটা আপনার ভিউ হবে এবং এখান থেকে আপনি এটা কপি করবেন লিঙ্কটা। সো লিঙ্কটা কপি করার জন্য যে এখানে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করবেন, এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন। সো কপি লিঙ্কে ক্লিক করার পরে এবার আপনি ব্যাক করবেন। সো ব্যাক করার পর আবার আপনি আগে সাইডে চলে আসবেন, আসার পর এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে যে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের যে কাজটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন। সো তারপরে আসে হচ্ছে ফেসবুকের কাজটা। তো ফেসবুকের কাজটা আপনি সেমভাবে করে নেবেন, মানে বিষয়গুলো সবই এক, জাস্ট আপনাকে বুঝে নিতে হবে। সো এখান থেকে আমি একটা লাইক করে দিলাম এবং এখান থেকে একটা ফলো করে দিলাম। ফলো করে আবার ব্যাক করবেন। সো ব্যাক করে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে এবং এখানে ডিসকোডের কাজ আছে, ডিসকোডেটাকে জয়েন করে দিবেন। সো আমি তাহলে ডিসকোডে জয়েন করে দিতেছি। এইগুলো কিন্তু খুবই সিম্পল, যারা নতুন আছেন তাদেরকে জন্য আমি ভিডিওটি মেক করতেছি, কারণ অনেকে আছে যে এই কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন, যাতে সমস্যা হয় না অনেক রকম। সো এখান থেকে এগুলো জয়েন করবেন, জয়েন করার পর ব্যাক করবেন এবং এখানে কন্টিনিউ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসকোডের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, সো এখানে লোড নিতেছে। সো তারপরে নিচে আছে টেলিগ্রাম। তো টেলিগ্রামের কাজটা করার জন্য হচ্ছে এখানে আপনি টেলিগ্রামের পাশে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। সো ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে এবং টেলিগ্রাম থেকে তাদেরকে আপনি একটা মানে ফলো করে দেবেন অথবা জয়েন করে দেবেন। জয়েন করে দিলাম, জয়েন করে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, নাইস প্রজেক্ট বা আপনার ইচ্ছা আপনি লিখতেও পারেন নাও পারেন। সো এটা লিখে দেওয়ার পরে এখানে আপনি আসবেন, আসার পরে আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিতেছি, ইউজার নেম দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখেন কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবং তাদের টেলিগ্রাম চ্যানেলও একটা আছে, তো এটাতে আপনি সেমভাবে জয়েন করে দিবেন। সো আমি এখান থেকে জয়েন করে দিতেছি, এখান থেকে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবার এগেন সাইডে চলে যাবেন, যাওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এবং মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এবার এখানে দেখেন যে এখানে বলতেছি যে ওয়ালেট ওয়ালেট বিপ 20। তো এখান থেকে এখানে আপনাকে দিতে হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে যাবেন, ট্রাস্ট ওয়ালেট থেকে মানে বিএনবি যে স্মার্ট চেন অ্যাড্রেসটা আছে বাইন্যান্স স্মার্ট চেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উপরে দেখেন আরেকটা অপশন চলে আসছে, মানে এটা হাইড হয়েছিল আরেকটা অপশন চলে আসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে টুইটারের যে ইউজার নেম টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। সো টুইটার ইউজার নেম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যে মানে টাস্কগুলো ছিল সকল টাস্কগুলো কিন্তু এখানে আমরা কমপ্লিট করে ফেলছি। সো এতটুকু কাজ এখানে, এতটুকু কাজ কমপ্লিট করলে কিন্তু এখানে আপনার জয়েন করা হয়ে গেল। জাস্ট এখান থেকে এবার 12 দিন পরে আপনাকে যে রেজাল্টটা দিবে সেই 20 জনের ভিতরে যদি আপনি একজন হন বা আপনি যদি উইন হইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট এখান থেকে নিতে পারবেন। আর যেহেতু এখানে মানে সরি 20 জন না, এখানে 20,000, এখানে দেখেন যে 20,000-এর ভিতরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন। আর এখান থেকে পেমেন্ট পাওয়ার চান্স কিন্তু মানে 99% বেশি, বুঝছেন? মানে এখানে যেহেতু আপনার হচ্ছে উইনারের সংখ্যা অনেক বেশি, তো পরবর্তীতে যখন এখান থেকে পেমেন্ট পাবেন অথবা কীভাবে পেমেন্ট পাবেন সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব উইনার লিস্ট, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন।